এবিভিএম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সিনিয়র শিক্ষক এবিভিএম পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আজকে আমাদের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পঞ্চম শ্রেণী, সপ্তম অধ্যায়। এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে তা হলো অটিজম কি, অটিস্টিক শিশুদের বৈশিষ্ট্য এগুলো বর্ণনা করতে পারবে। চলো আমরা প্রথমে কিছু ছবি দেখে আসি। তোমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছ, দুইটি ছবির দৃশ্যপট ভিন্ন ভিন্ন। এখানে আরো তিনটি ছবি আছে, তোমরা ভালোভাবে এগুলো লক্ষ্য করো। যে ছবিগুলো আমরা দেখলাম সেখানে তাদের চাহনিতেই আমরা কিছুটা আলাদা বৈশিষ্ট্য লক্ষ্য করছি। চলো আমরা অটিস্টিক শিশুর পরিচয় জেনে আসি। অটিস্টিক শিশুরা দলে কাজ করতে পারে না। 2 নম্বর, অন্যের স্পর্শে তারা আঁতকে ওঠে, তাদের ভাষার ব্যবহার একটু ভিন্ন হয়, তারা একই কাজ বারবার করে, কোনো একটি বিশেষ বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে, তারা খেলনা নিয়ে খেলে না, শক্ত করে ধরে বসে থাকে, তারা সকল কাজ একই নিয়মে করতে চায়। আজ আমরা শিখব অটিস্টিক শিশু ও তাদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। অটিস্টিক শিশুর বৈশিষ্ট্যগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি। সকল অটিস্টিক শিশু কিন্তু একই বৈশিষ্ট্যের হয় না, তাদের বৈশিষ্ট্যের মধ্যে কিছু ভিন্নতা থাকে। আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি এগুলো, আমরা কোনো কোনো শিশুর মধ্যে এগুলো লক্ষ্য করে থাকবো, কারো কারো বেলায় ভিন্ন লক্ষ্য করে। 1 নম্বর, কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে, সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়, দৈনিক কাজের রুটিন বদল হলে খুব উত্তেজিত হয়, তারা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। যেমন সংবেদনশীল ত্বকের জন্য কোনো বিশেষ ধরনের কাপড় পরতে চায় না। কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন ছবি আঁকা, অঙ্ক করা, গান গাওয়া ইত্যাদি। অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, কোনো বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সব সময় সাথে রাখে। তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে বরং শক্ত করে ধরে বসে থাকে, গন্ধ নেয় বা ঘন্টার পর ঘন্টা সেগুলোর দিকে তাকিয়ে থাকে। আমরা অটিস্টিক শিশুর এই সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখলাম। পূর্বেই বলেছি যে সকল শিশুর মধ্যে কিন্তু আমরা একই বৈশিষ্ট্য খুঁজে পাবো না, ভিন্ন ভিন্ন শিশুর মধ্যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য খুঁজে পাবো।
এবার আমরা আলোচনা করব অটিস্টিক শিশুদের সাথে কেমন আচরণ করব। 1 নম্বর, অটিস্টিক শিশুদের সাথে ভালো আচরণ করব। 2 নম্বর, তারা যাতে উত্তেজিত না হয় সেদিকে খেয়াল রাখব। 3 নম্বর, তারা কষ্ট পায় এমন কাজ থেকে বিরত থাকবে। প্রত্যেকেরই কিছু না কিছু অধিকার আছে। আমাদের সমাজে যারা অটিস্টিক শিশু আছে তাদেরও কিছু অধিকার আছে, আমরা এই অধিকারগুলো রক্ষা করার চেষ্টা করব। এ বিষয়ে আলোচনা করছি, প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা। কেউ চঞ্চল, কেউ শান্ত, কেউ ভিড়ে থাকতে ভালোবাসে, কেউ একা একা থাকতে ভালোবাসে। তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে। উদাহরণ হিসাবে আমরা অটিস্টিক শিশুদের কথা জানতে পারি। অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত। অটিজম কোনো মানসিক রোগ নয়, এটা মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। এই ধরনের শিশুদের দলে কাজ করতে অসুবিধা হয়, অন্যের স্পর্শেও তারা আটকে ওঠে, তাদের ভাষার ব্যবহারও ভিন্ন, তারা একই কাজ এক টানা করতে থাকে। তাদের বিশেষ যত্ন নিলে তারাও সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে। যেহেতু অটিস্টিক শিশুর অধিকার আছে এবং আমরা সেগুলো স্বীকার করতে বাধ্য, তাই তাদের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত সে সম্পর্কে বলছি। একটি অটিস্টিক শিশুর সাথে ক্লাসে কেমন ব্যবহার করা উচিত, আমাদের বুঝতে হবে প্রতিটি শিশু একে অপরের থেকে আলাদা এবং তাদের ধৈর্য শক্তিও অনেক কম। আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা। আমরা এমন আচরণ করব না যাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয়। এখন আমরা কিছু দলীয় কাজ করব। তোমরা প্রতি 5 জন করে একটি দল গঠন করো এবং ভিন্ন ভিন্ন হয়ে বসে যাও। তোমাদের বাসা বেশ সুন্দর হয়েছে। এখন চলো আমরা কিছু প্রশ্ন ও তার উত্তর দেখি। 1 নম্বর, অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো। আমরা নিম্নোক্ত ভাবে এই প্রশ্নের উত্তর ব্যাখ্যা করতে পারি। আমরা বিদ্যালয়ে একটি অটিস্টিক শিশু রয়েছে, তাকে চেনার বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেগুলো পদ্ধতি অবলম্বন করলেই অটিস্টিক শিশুকে চেনা যায়। 1 নম্বর, কোনো একটি বিশেষ খেলনা বা জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে। তারা কোনো খেলনা নিয়ে না খেলে বরং সেগুলো শক্ত করে ধরে বসে থাকবে, গন্ধ নেবে বা ঘন্টার পর ঘন্টা তার দিকে তাকিয়ে থাকবে। 3 নম্বর, শিশুটি আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল হবে। দ্বিতীয় প্রশ্ন, শিশু অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ দাও। উত্তর, শিশুরা দেশের ভবিষ্যৎ। শিশুরা বিভিন্ন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নিচে শিশু অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ দেওয়া হবে। 1 নম্বর, অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। 2 নম্বর, অনেক শিশু ক্ষেত খামারে, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করে, যদিও বাংলাদেশে 18 বছরের নিচে শিশু শ্রম বেআইনি। 3 নম্বর, শিশুদের অনেক সময় আমাদের দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি একটি মানবাধিকার বিরোধী কাজ। 3 নম্বর প্রশ্ন, নারী অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ দাও। নারী হচ্ছে সমাজের অর্ধাংশ,
আমাদের সমাজে নারীরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নিচে তার তিনটি উদাহরণ দেওয়া হলো। 1 নম্বর, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে তারা সমান সুযোগ পায় না। কাজের ক্ষেত্রে যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না। নারীদের অনেক সময় আমাদের দেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়া হয়। এখন কিছু তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন বলছি, এগুলো তোমরা লিখে রাখবে এবং বাড়িতে উত্তর সুন্দরভাবে লিখবে। 1 নম্বর, অটিস্টিক শিশুরা কেমন প্রতিভার অধিকারী হয়? 2 নম্বর, অটিস্টিক শিশুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বর, অটিজম কি ধরনের সমস্যা? আজকের ক্লাসে সুন্দর সুশৃঙ্খল থাকার জন্য তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের শ্রেণী পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।